খুঁটি পুজো সম্পন্ন হলো, এবার তোমরা এই পূর্ণ লগ্ন শাঁখবাজি উদযাপন করো। কি জানি, আমার মেয়ে যা কপাল, আর চারদিক দেখে শুনে মনে হচ্ছে সেগুলো বালি হবে না। বলছি আমাকে এখানে থাকার ব্যবস্থা কর, তাহলে দড়ি ভালো হবে। সে তো দেখলাম কি করলে। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ওই রকম এখন দেখবে আমি এমন বিছানা পুঁতবো না, এখন আসছে তখন কেঁদে কুল পাবে না। পুজোর অনুষ্ঠান শেষ, এবার খুঁটি পোতা হবে, এবার আপনারা আসুন। তোমরা এবার ওঠো, এসো আমার সাথে। মা লক্ষ্মীরা খুঁটিটা পুঁতবে, মা ফুলে হাতে একটা তুলে দিন। এসো ধরো। এক্ষুনি দিচ্ছি। সকাল থেকে আপনি উপোস করে আছেন, আপনার খিদেও পেয়েছে নিশ্চয়ই। তুমি আজ সব পরীক্ষায় পাশ করেছো দীপা, সেই আনন্দে আমার খিদে টিতে সব চলে গেছে। কে ফোন করেছে দেখুন তো? আননোন নাম্বার। তাহলে থাক, ধরতে হবে না, কেটেও তো গেল। দীপা, একই নাম্বার থেকে ফোন আসছে, আমার মনে হয় কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে, একবার ধরে কথা বলে না বুঝলে। না থ্যাংক ইউ। হ্যালো, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি সতীনাথ সরকার বলছি। আমার একটা পাবলিশিং হাউস আছে, কিছুদিন আগে আপনি একটা ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন জিতেছেন, তো সেখানকার ইভেন্ট ম্যানেজারই আমাকে আপনার রেফারেন্সটা দিয়েছেন। ও বলুন, কি করতে পারি আপনার জন্য? দেখুন, আমাদের পাবলিকেশন থেকে প্রতি মাসে নতুন নতুন বই বের হয় আর কি। ব্যাপার বলো তো? তো শুনলাম আপনার কাছে বেশ কিছু ইউনিক আইডিয়া আছে, তো সেই ব্যাপারেই আমরা একটা মিটিং করতে চাই। কিন্তু দাদা, আমার তো বইয়ের পাবলিকেশনের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সই নেই। দেখুন, ফোনে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলা খুব কঠিন হবে আর কি, আপনি যদি কাইন্ডলি আমার অফিসে একটু আসেন তাহলে খুব ভালো হয়। আমি মানে আমি আপনাকে ভেবে বলি। দেখুন, পুরো ব্যাপারটা প্রফেশনালি হবে, আপনার এক একটা আইডিয়ার জন্য আপনি ন্যায্য টাকাও পাবেন। তুমি আমার দিকে কি তাকিয়ে আছো? লোকজন তোমার নাম রেফার করেছে কারোর কাছে, নতুন কাজ আসছে। কিন্তু আমি তো কিচ্ছু না। তুমি আমাকে ফোনটা দাও, কথা। হ্যালো, নমস্কার, আমি সূর্য সেনগুপ্ত, মানে দীপার হাজবেন্ড। আচ্ছা, আপনাদের এই অফিসটা কোথায় আছে আমাকে একবার বলতে পারবেন? হ্যাঁ স্যার, আপনি লিখে নিন। হ্যাঁ শিওর, বলুন। আচ্ছা, আমাকে একটু সময়টা বলুন, আমি সেই বুঝে দীপাকে পৌঁছে দিয়ে আসবো। ডক্টর সেনগুপ্ত এতটা সাপোর্টিভ, ওনার কথা শুনে তো আমার মনে হচ্ছে না কোনোভাবেই যে ওনার আর দীপার মধ্যে কোনো সমস্যা আছে। দয়া করে বিয়ে করলে কেউ কারোর জন্য এতটা করবে? অবশ্য বাইরে থেকে সত্যি সত্যি সবসময় সবটা বোঝা যায় না, কিন্তু আমার বুঝতে এতটা ভুল হচ্ছে। ওকে,
থ্যাংক ইউ সো মাচ। দীপা, আমার না এখন থেকে ভেতরে যেমন এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে জানো তো। মাকে বলবো তো? মাকে না থাক, এখনই বলা দরকার নেই, আমি দেখছি। করে দেখো কবি, তুমি যেভাবে বলতে বলেছিলে আমি সেইভাবেই সবটা বলে দিয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সতীনাথ দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তবে দীপা, আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগছে এখন থেকে। কালকে এই প্রথম আমি তুমি একসাথে কাজে বেরোবো। বাই দ্য ওয়ে, আমি কালকে তোমায় ড্রপ করে দেবো, তারপর তোমার নিজের গাড়ি হয়ে যাবে, তুমি আবার আমায় ড্রপ করে দেবে। আরে হ্যাঁ, নিউ এজ কাপলরা এরকমই হয়। আমি কি আর তাদের মতো? আমি অনেক শেখেলে। নিজেকে তো এখনো এক্সপ্লোরই করলে না তুমি, এই তো সবে শুরু। তুমি দেখো, তুমি অনেক দূর যাবে। বড় বৌদি, নিচে সবাই খাবে এখন, তোমাদের জন্যই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো আপনিও আসুন। কি ব্যাপার, বাকিরা কোথায়? বৌদি, সূর্য কোন? হ্যাঁ, সূর্য কোথায়? এই তো, এই তো চলে এসেছি। ও এই দাদা কোথায়? হ্যাঁ বাবা কোথায়? বাবা একটা ভিডিও কনফারেন্সে আছে, ইম্পর্টেন্ট, বললো তোমার সাথে বসে খাবে। আচ্ছা আচ্ছা, তুমি বসো। বস 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 বস। পুরোহিত মশাইকে প্রসাদী থালা দিতে হবে, আমি যাচ্ছি। নিজে কি করেছিলে, থাপাং করে কোমর ঠুকে পড়ে মরেছিলে তো, আমি তো ভাবতেই পাইনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবি। কি হলো মা? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।